বন্ধুরা সাথে থাকুন, আমরা আপনাদের জন্য একটি ছোট্ট ভিডিও তৈরি করছি। আপনারা জানেন, অনেকেই হয়তো এটা ধারণা করেন যে মালদ্বীপে আসলে খাবার খেতে হলে অনেক টাকার প্রয়োজন হয় এবং বেশি দাম দিয়ে খেতে হয়। কিন্তু আমরা মালদ্বীপের মাপুসী এলাকায় এসে ভাবলাম যে সস্তা দামে কোনো খাবার খাওয়া যায় কিনা। আমরা খুঁজতে খুঁজতে আপনাদের জন্য সস্তা দামের একটি হোটেল বের করেছি, যেখানে আপনি 300-350 টাকার ভিতরে সব কিছু খেতে পারবেন এবং পেট ভরে ভাত খেতে পারবেন। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন মালদ্বীপের এই হোটেলটি। আপনারা যারা মালদ্বীপে আসবেন, আসার পরে মাপুসি এলাকা, যেটা একটা দ্বীপের ভিতরে আমরা আছি, চতুর্দিকে সমুদ্র, মধ্যখানে 4 কিলোমিটারের মধ্যে এই দ্বীপটি রয়েছে এবং সেখানে কিন্তু আমরা আছি এবং সেখান থেকে এই হোটেলটি আপনাদের জন্য আমরা খুঁজে বের করেছি। তো সাথে থাকুন, উপভোগ করুন, ভিডিওটি দেখুন। আমরা হোটেলে প্রবেশ করছি। দর্শক, আমরা এখন আছি মালদ্বীপের মাপুসি এলাকায় এবং এখানে একটা খাবার রেস্টুরেন্টে আমরা যাচ্ছি। এটা যাওয়ার কারণটা হচ্ছে যে অনেক আসেন আপনারা এখানে ঘুরতে, বিশেষ করে সিলেট বা বাংলাদেশের, তারা হয়তো খাবারের চিন্তা থাকেন। অনেকেই শুনেছেন যে মালদ্বীপে খাবারের দাম বেশি, সেই জন্য আসতে চান না। তবে মালদ্বীপের মাপুসি এলাকায় আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করছি, এখানে একটি রেস্টুরেন্ট আপনাদের জন্য খুঁজে বের করেছি, একদম সস্তা দামে খাওয়া যায়। তো আমরা এখানে খাবো এবং খাওয়ার পরে আসলে কত টাকা বিল আসছে এবং কি কি দিয়ে খেয়েছি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটা আপনারা দেখেন এবং একদম ঘরোয়া পরিবেশে এই রেস্টুরেন্টে আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। একদম ঘরোয়া পরিবেশে একটি রেস্টুরেন্টে আমরা খাবার খাচ্ছি, যেটা বাংলাদেশের সিলেটের পাঁচপাই রেস্টুরেন্ট এরকমই। তবে এটা খাবারটা আমরা টেস্ট করার জন্যই কিন্তু এখানে আসা এবং দেখি খাবারের মান ঠিক। যেহেতু অন্য অন্য হোটেলে খেলে ডলার দিয়ে খেতে হয় এবং দাম অনেক বেশি, কিন্তু এখানকার খাবারের দামটা কিছুটা কম আমরা যতটুকু জানলাম। তবে যিনি রেস্টুরেন্টে দিয়েছেন তিনি বাংলাদেশের, আমাদের দেশে ভাই, এই যে তিনি বাংলাদেশের এবং বাঙালি হোটেল আপনারা নিতে পারেন। তবে সিলেটের লোকাল যে হোটেলগুলো আছে প্রায় এভাবে আমাদের সেরকমই কিন্তু এটা মনে হচ্ছে। এই খাবার দাম এবং মান আমরা একটু আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। আমরা আছি মালদ্বীপে এবং মালদ্বীপের এই খাবারটি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। মোটামুটি তাহলে দেখা যায় মালদ্বীপের মাপুসি সব ধরনের খাবার আছে, দামি কম দামি মোটামুটি, দেশি গরুর মাংস না? আচ্ছা আচ্ছা, তো এখানে কি কাঁচামরিচ আছে? এটা কি বাংলাদেশি কাঁচামরিচ? এটা রোগ উঠাতো ভাই, এই যে মাংসটা আপনারা দেখেন, এই দেখেন খুবই ভালো খাবার, সব খাবারগুলো কিন্তু এখানে আছে। আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। আমরা আছি মালদ্বীপে এবং মালদ্বীপের খাবার নিয়ে কিন্তু আমরা ছোট্ট একটি ভিডিও দিচ্ছি। হ্যাঁ, যাই হোক, আপনারা সহায়তা উপভোগ করুন এবং মালদ্বীপে আসলে যখন মাপুসিতে আসবেন তখন একটু খোঁজাখুঁজি করলেই কিন্তু আপনারা এই হোটেলটি পাবেন, কম দামে খাবার গ্রহণ করতে পারবেন। আসলে খাবারটা দেখার জন্য বা টেস্ট করার জন্যই কিন্তু আমরা এখানে আসছি, যে অন্য অন্য জায়গা থেকে অনেক কমই কিন্তু এখানে খাবার খাওয়া যায়। ফসলের কিন্তু অবস্থা বসে একটু বেশি তারা গরম বেশি খাই, সব লাগে ভালো। বা যারা শহরে আসলে বা ভিজিটে আসলে, যাদের মানে কম পয়সা খাবার খেতে চান, তাদের জন্য কিন্তু এটা প্রয়োজন, এটা প্রয়োজন। তবে আমরা এখানে যেটা দেখেছি যে বাংলাদেশের 300-350 টাকার ভিতরে কিন্তু আপনি খেতে পারবেন, কিন্তু অন্য জায়গায় আমরা
খেয়েছি $7 $8 মানে বাংলাদেশের প্রায় 1000 টাকা লাগে একজনে খাবার খেতে। এখানে 300-350 টাকার মধ্যে মানে বাংলাদেশের টাকার মধ্যে আপনি খাবারগুলো নিতে পারবেন। আমরা সরাসরি এখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা অবশ্যই আমাদের সহায়তা করুন। হচ্ছে তাদের সালাদ আপনারা দেখছেন এবং এটা হচ্ছে তাদের তরকারি ভাত এবং ভাতগুলো হচ্ছে সিদ্ধ চাল এবং কাঁচামরিচ সহ এই খাবারগুলো খুবই স্বাদের হচ্ছে ইতিমধ্যে আমার বন্ধুরা বলেছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন এবং আপনারা মালদ্বীপে আসলে এখানে আসবেন, এখানে এসে আপনারা খাবারগুলো গ্রহণ করতে পারেন। তো যাই হোক আমরা এখন চা খাবো। এখানে চা প্রতি কাপ কত? 15 rupees। তাদের কি রুপি, টাকাকে রুপি বলা? রুপাইয়া। এখানে প্রতি কাপ মালদ্বীপের টাকা 15 rupees। আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি এবং যেটা আমরা বলেছিলাম যে একদম কম দামে খাবারের রেস্টুরেন্ট যেটা আছে সেই রেস্টুরেন্টে কিন্তু আমরা আছি। তবে এখানে এখন পর্যন্ত দেখছি যারা খাচ্ছেন সবাই কিন্তু আমাদের বাংলাদেশি এখানে খাবার গ্রহণ করছেন এবং যারা এখানে বসবাস করেন, যারা এখানে চাকরি করেন, কাজ করেন, তারাই কিন্তু এই খাবারগুলো বেশিরভাগ গ্রহণ করেন। আমরা তার একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনারা দেশে এবং বিদেশে যারা আছেন আপনারা আমাদের ভিডিওটি দেখবেন। আপনারা যদি মালদ্বীপের মাপুসি এলাকায় আসেন তাহলে এখানে একটি বাংলাদেশি বাঙালি রেস্টুরেন্ট আছে না, এই রেস্টুরেন্টে এসে একদম কম দামে খাবার খেতে পারেন। সব ধরনের খাবার আছে এবং যিনি এটা করেছেন তিনিও কিন্তু বাংলাদেশের। এখানে মালদ্বীপে পান আছে কিন্তু সব হোটেলে কিন্তু কম বেশি পান সুপারি পাওয়া যায়। এই যে দেখেন পান সুপারিটা তাদের খাবারের পরে সম্ভবত এটা ফ্রি না, পান সুপারি ফ্রি দেওয়া হয়, এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা ফ্রি না। তো যাই হোক আমরা সিলেটি এবং বাংলাদেশি, আমরা কিন্তু পান সুপারি একটু পছন্দ করি বেশি। এই যে আমরা মুখ ভরে ঘাল ভরে ভরে পান খাচ্ছি, মালদ্বীপে এসেও কিন্তু আমরা পান খাই। এই দেখেন ভাই পানের স্বাদ কি আছে? আমরা চারজন কতটা খাইলাম একটু আমরা জানবো। আমরা চারজন পেয়েছি এবং চারজনে 295 rupees আমরা দিলাম এবং সেখানে ডলার হিসাব করলে সম্ভবত প্রায় $19 মতো হয়ে যায়। তো সেই বিষয়টি আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে চারজনের খাবার আমরা 295 rupees এটা গ্রহণ করেছি। তার সাথে ছিল চাও আমরা খেয়েছি, আপনারা তো দেখেছেন ভিডিওতে কি কি খেয়েছি, চা পান সহ সব কিছুই কিন্তু, পানি সালাদ এবং মাংস ডাল ছিল এবং অনেক কিছু আয়ের মাছ ছিল। তো সব মিলিয়ে 295 আমরা চারজনে খেয়েছি। তো আপনারা যারা আসবেন, আপনারা যদি আসেন তাহলে একটু খুঁজে বের করে নেবেন এই হোটেলটি, অবশ্যই আপনাদের টাকা সেভ হবে। তবে যদি আপনারা একটু নিম্নমানের খাবার গ্রহণ করেন, এটা খাবারটা কিন্তু নিম্নমানের না, এই খাবারটা কিন্তু ভালো খাবার খেতে হলে কিন্তু আবার সেখানে গেলে আপনার হবে না। এটা আমরা শুধুমাত্র যারা একটু কম পয়সা খাবার খেতে চান তাদের জন্য এই হোটেলটি আমরা বের করেছি। আর বিশেষ করে এটা খুঁজে বের করতে বেশি সময় লাগবে না, শুধুমাত্র জানিয়ে দিলাম। এটা মাত্র 2-4 kilometers ভিতরে কিন্তু এই দ্বীপটি রয়েছে, এই দ্বীপেই কিন্তু আমরা অবস্থান করছি। তো সাথে থাকুন, উপভোগ করুন, আমাদের ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে এখানে